ভ্যাকসিন রাজ্যে আসার আগে 8ই জানুয়ারি মহড়া রাজ্য জুড়ে মহড়া চলে মুর্শিদাবাদের 3 কেন্দ্রে ভ্যাকসিনেশনের সময় যে যে ধাপ পেরোতে হবে সমস্ত বিষয় হাতে কলমে শেখানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ড্রাই রান চলে সকাল থেকেই মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 কোভিড-19 বা করোনা ভাইরাস অদৃশ্য যে ভাইরাসের সাথে 2020 শুরু থেকেই লড়াই শুরু হয় গোটা বিশ্বের একুশে এসেও করোনার নতুন স্ট্রেন ফের উৎকণ্ঠা বাড়াচ্ছে যদিও এর মধ্যেই বছরের শুরুতেই সারা দেশের সাথে করোনা ভ্যাকসিন নিয়ে আসার আলো দেখছে পশ্চিমবঙ্গ করোনা ভ্যাকসিন রাজ্যে আসার আগেই 8ই জানুয়ারি মহড়া রাজ্য জুড়েই মহড়া চলে মুর্শিদাবাদের 3 কেন্দ্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল বহরমপুর পৌরসভার অধীনে আর এন টেকর হাসপাতাল এবং হরিহরপাড়া চোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই গোটা যে প্রক্রিয়াটা তার আজকে আমাদের মহড়া হচ্ছে এটা আমাদের রাজ্যে আগে 3টে জায়গায় হয়েছে সেটা আমরা জানি নর্থ চব্বিশ পরগনা এবং কলকাতা হয়েছিল আজকে সারা রাজ্যের সব জেলাই হচ্ছে নির্দেশিকা মেনে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ একটা আরবান ইউনিট সেটা আমাদের আরেনটাগড়ে হচ্ছে বহরমপুর মিউনিসিপ্যালিটির অধীন আর একটা হচ্ছে চোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হরিহরপাড়া ব্লকের সেখানে এখানে যেটা থাকবে যে সব ভ্যাকসিনেটার অফিসার ভ্যাকসিনেশন অফিসার 1, 2, 3, 4 প্রত্যেকের কি নির্দিষ্ট সব দায়িত্ব আছে এবং এটা কিভাবে করতে হবে সেটারই একটা মহড়াটা আজকে এটা চলছে এবং এর জন্য কোন কোন জায়গায় হবে সেই জায়গায় যারা থাকবেন তাদেরকে আমরা আগে দুদিন ধরে তাদেরকে আমরা সেন্সিটাইজ করেছি ট্রেনিং দিয়েছি এবং আজকে এটা তদারকি করার জন্য আমাদের জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত জায়গায় এক বা একাধিক সিনিয়র আধিকারিক সব তাদেরকেও রাখা আছে কিভাবে হলো ড্রাই রান আসুন দেখে নিই এক নজরে ড্রাই রানে 25 জনের নাম নথিভুক্ত করা হয় এদিন ভ্যাকসিনেশনের সময় যে যে ধাপ পেরোতে হবে সমস্ত বিষয় হাতে নাতে মহড়া চলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনে হবে ভ্যাকসিনেশনের যাবতীয় প্রক্রিয়া প্রথমে খতিয়ে দেখা হয় পরিচয়পত্র সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই পাঠানো হবে হ্যান্ড ওয়াশিং জোনে হাত পরিষ্কার করে ধোয়ার পর যেতে হবে রেজিস্ট্রেশন রুমে সেখানে কোউইন অ্যাপে নাম অন্তর্ভুক্ত করতে হবে তারপরেই আসা যাবে ভ্যাকসিনেশন রুমে সামাজিক দূরত্ব বিধি মেনে বসবেন সকলেই সেখানেই ভ্যাকসিনেটরের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হবে তারপর পর্যবেক্ষণ রুমে আধ ঘন্টা অপেক্ষায় রাখা হবে যিনি ভ্যাকসিন দিলেন ডাক্তার নার্সিং স্টাফ পর্যবেক্ষণে থাকবেন জরুরি মেডিসিন কিট সহ তারপরেই হবে কাউন্সেলিং এসএমএস এর মাধ্যমে পরবর্তী ভ্যাকসিনেশনের তারিখ জানিয়ে দেওয়া হবে সমস্ত বিষয়টির মহড়াই হলো এদিন খুব ভালো লাগছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজ এই প্রথম ট্রায়াল হলো যার জন্য আমি নিজেও খুশি এবং জনসাধারণের জন্যও খুশি যে প্রত্যেকেই ভ্যাকসিনটা পাবে বা বাঁচার একটা আশা পেয়েছে ড্রাই রানের পর কবে ভ্যাকসিন এসে পৌঁছে মুর্শিদাবাদে সেদিকে তাকিয়ে আপামর জেলাবাসী ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার যোগাযোগ 8768362622